হাজার দিন ধরে রোদ ঝড় বৃষ্টি মাথায় করে খোলা আকাশের নিচে পথে বসে তারা। স্কুলে চাকরির দাবিতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে এসএলএসটি চাকরির প্রার্থীদের ধর্ণা অবস্থান আজ 1000 দিনে পড়ল। রাসমণি পাত্র নামে এক মহিলা আন্দোলনকারী আজ তাঁর মাথা মুড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। ব্যবস্থা দীর্ঘসূত্রতায় তীব্র প্রতিবাদ জানিয়ে এবং আমরা ক্যান্সার পেশেন্টরা যাতে সুস্থভাবে যাতে জীবনযাপন করতে পারে, সৌন্দর্য যাতে চুলটা আমি নষ্ট না হয় তার জন্য, ক্যান্সার পেশেন্ট যাতে পায় যাতে জীবন যাতে সুন্দর হয় তার জন্য আমরা আমি মহা উদ্দেশ্যেই করেছি এটা বাবা। সভাস্থলে গিয়ে চাকরি প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আমার এক বোন তার মাথা ন্যাড়া করেছেন প্রতিবাদে, প্রতিবাদে মাথা ন্যাড়া করেছেন। এই যে অবস্থা, যে কোনো সভ্য দেশে করতে হয় না কিন্তু আমাদের এখানে করতে হচ্ছে। এই অবস্থান পরিবর্তনের জন্য লড়াই, সেটা অন্য বৃহত্তর রাজনৈতিক লড়াই, কিন্তু এই যোগ্য প্রার্থীদের চাকরি দিতেই হবে, তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিতেই হবে, কারণ তারা নির্বাচিত হয়েছিলেন। বিজেপির রুদ্রনীল ঘোষ বলেন, যোগ্য ছেলে মেয়েদের যেভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে তা অত্যন্ত লজ্জার। যেভাবে পশ্চিমবঙ্গের এই যোগ্য ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে ফেলেছে, তৃণমূলের মাথা নেড়া করা উচিত। তৃণমূলের প্রত্যেকটা চোর জোচ্চোর মন্ত্রীকে নেতাকে মাথা নেড়া করা উচিত। আমাদের মেয়েরা চোখের জল ফেলছে, আমাদের ছেলেরা চোখের জল ফেলছে, তারা নেড়া না হয়ে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সবার ন্যাড়া হয়ে গিয়ে মাথার চুল কামানো উচিত। এদের নয়, এত ছেলে মেয়ে এত লোকজন যারা যোগ্য এখানে বসে রয়েছে, প্রত্যেকটা মুখের দিকে তাকান, একটা মুখও কোনো মিথ্যে কথা বলছে? আমরা নয় কোনো রাজনৈতিক দল থেকে আদর্শ থেকে এটা বিলং করি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি মিথ্যে কথা বলছি, আমরা মিথ্যে কথা বলছি। এই চোখ মুখগুলো যারা যোগ্য তারা মিথ্যে কথা বলছে, এই সত্যের কাছে তারা দাঁড়াতে পারছে না, তাদের চুরি ওপেন হয়ে গেছে বলে তারা বলছে যে এরাও নাকি কোনো না কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় এই সমস্ত মিথ্যে কথা বলছে। জীব কষে যাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বা আপনার দলের কারুর? তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সভাস্থলে গেলে চোর চোর স্লোগান ওঠে, তা উপেক্ষা করেই কুণাল সেখান থেকে সরাসরি টেলিফোনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন। তবে চাকরি প্রার্থীরা জানান আর কোনো প্রতিশ্রুতি বা আলোচনা নয়, তারা তাদের প্রাপ্য চাকরি চায়।